মায়াপুর সব হিন্দু সনাতন ধর্মী মানুষই চায় মায়াপুর দর্শন করতে। এই মায়াপুরে স্কন পৃথিবীর মধ্যে সবথেকে ব্যস্ততম স্কন। আজ আমি সেই স্কনই আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত চক্রবর্তী। আজ আমি আপনাদের মায়াপুর স্কন সম্পূর্ণ গাইড করব। আমার এই এক ভিডিওতেই আপনারা মায়াপুরের স্কনে কোথায় কি সেটা দেখতে পাবেন। এটা হলো চন্দ্রোদয় মন্দির। গোশালা যাবার রোড মায়াপুর স্কনের ভিতরে অবস্থিত থিয়েটার শো। এখানে 25 মিনিটের একটি থিয়েটার প্রত্যেক দিন সন্ধ্যের সময় দেখানো হয়। এই চন্দ্রোদয় মন্দির পৃথিবী বিখ্যাত একটি মন্দির হতে চলেছে। সেই বিখ্যাত চন্দ্রচূড় মন্দির আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই রোডটা হলো 1 নম্বর গেটে যাবার পথ। সামনে দেখতে পাচ্ছেন শীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। চন্দ্রোদয় মন্দির এর পাশে বিরাজমান। শীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে যাবার জন্য এই পথটি আপনাদের বেছে নিতে হবে। ভোগের প্রসাদ এখানে কিনতে পারবেন। এই স্থানে মোবাইল, ক্যামেরা, ব্যাগ, পাদুকা এই সকল জিনিস রাখতে পারবেন। পুষ্প মন্দিরের সামনে চোখে পড়বে একটি সুন্দর পুষ্প উদ্যান, যা এই পুষ্প সমাধি মন্দিরটিকে আরো সৌন্দর্যময় করে তুলেছে। বিভিন্ন রঙের পুষ্প এবং বিভিন্ন নাম না জানা বৃক্ষ চোখে পড়বে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর ফোয়ারা, রাত্রে আরো সৌন্দর্যময় লাগবে। এই ফোয়ারাটি বিভিন্ন রঙের হয়ে থাকে রাত্রেবেলা, সেটা স্পষ্ট বোঝা যায়। উদ্যোক্তাদের কঠিন পরিশ্রম এবং শ্রমিকদের কঠোর পরিশ্রমে এই মন্দির ভবনটি তৈরিতে ব্যস্ত। এই মায়াপুর স্কনে আপনি যত কবারই আসুন না কেন, আপনাদের কিন্তু ভালো লাগবে। প্রত্যেক মানুষই চায় মায়াপুরকে কাছে থেকে দেখতে। এখানকার যে সৌন্দর্য এবং এখানে স্কনের যে সন্ধ্যারতি, এই সকল কিছু দেখতে মন্দিরের টাইম টেবল, এখানের থেকে আপনারা মায়াপুর প্রসাদের জন্য কুপন কাটতে পারবেন। এটা হলো ভজন কুঠির। 24 ঘন্টা হরে কৃষ্ণ গান,
হয়ে থাকে এখানে 365 দিন। চন্দ্রদয় মন্দিরে যাওয়ার জন্য এই পথটাকেই বেছে নিতে হবে। এই চন্দ্রদয় মন্দির দুপুর 12 কিংবা বিকেল 5টার সময় খোলে। আপনারা এই অফিস থেকে সেই তথ্য পেয়ে যাবেন, ইনফরমেশন সেন্টার এটা চক্রভবন। এটা একটা দিক নির্দেশিকা বোর্ড, এখান থেকে আপনারা মায়াপুর স্কনের ভিতরে কোথায় কি আছে সেটা পাবেন। প্রত্যেক 100 মিটার অন্তর এই বোর্ডগুলো পেয়ে যাবেন। এখানে নাম সংকীর্তন হয় সন্ধে 7টা থেকে 8টার সময়, যা সমস্ত ভক্তবৃন্দদের মনে সুখের বাতাবরণ বয়ে যায়। চন্দ্রোদয় মন্দিরটি তৈরিতে ব্যস্ত এখানকার শ্রমিক। বিশালাকার এই চন্দ্রোদয় মন্দিরে একসঙ্গে 10,000 ভক্ত ভগবানের আরাধনা করতে পারবেন এবং নতুন 3টি বিগ্রহ স্থাপিত হবে সেই স্থানে। যে পুরনো মন্দিরে যেসব বিগ্রহ আছেন সেই সকল বিগ্রহ এখানে স্থাপিত হবে, নতুন করে স্থাপিত হবে না, সেটা সেই বিগ্রহগুলি এখানে স্থানান্তরিত হবে। ভেতরে এখানকার মায়াপুরের গাইড এর সঙ্গে আমি চলেছি সেই চন্দ্রোদয় মন্দির, যেটি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ স্কন মন্দির। এই সেই চন্দ্রোদয় স্কন মন্দির 2 বছর পর এর শুভ আরম্ভ। তো আজকের মায়াপুর, আজকের শ্রীধাম মায়াপুর এই পর্যন্তই। বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। নমস্কার, সুস্থ থাকবেন, হরে কৃষ্ণ।